Yes, sir. Pando. Chalo. দেখছেন স্যার দেখছেন এদের এই অবস্থা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না আমাদের দেশে সোনার ছেলেগুলা মাদক দ্রব্যের বিষাক্ত অস্ত্র বলে শেষ হয়ে যেতেছে এদের প্রতিকার না করতে পারলে দেশে উন্নতি করা তো কি এতো আমাদের এলাকার ছেলে হ্যাঁ কি হয়েছে অতিরিক্ত নেশা করে এই অবস্থা হয়েছে আরে যাও যাও নিয়ে যাও ইমার্জেন্সিতে নিয়ে যাও এমপি সাহেব এই মাদকা শক্তি নিরাময় কেন্দ্রের আমি সভাপতি আর উনি সেক্রেটারি সম্পূর্ণ নিজেদের চেষ্টায় এই হাসপাতালটা করছি এইটুকু হাসপাতাল দিয়ে তোর পুরো সমাজের চিকিৎসা করা সম্ভব না সরকার যদি আগে না আসে আমরা কতটুকুই বা করতে পারি এই টাকা পয়সা কথা বলছিলাম আর কি সরকার এই ব্যাপারে আপনাদের হেল্প করবে জি জি চলি লাল সাহেব জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা ভালো পপি কবে আসবে আগামী শুক্রবারই আসছে ওর পরীক্ষা শেষ আর যাবে না তাই হ্যাঁ তুমি আমাদের বাড়িতে আসো না কেন আসবো চাচা চলি সেক্রেটারি সাহেব আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আসসালাম চলো ড্রাইভার আসসালাম আলাইকুম আমি লাল মোহন কেমন আছেন হিক্কা সাহেব আমি হিক্কা সাহেব না তাহলে তুই কে আমি ওনার সাথে কাজ করি হিক্কা সাহেব কোথায় সাগরে গোসল করতে কই কাউরি তো দেখতেছি না ভালো করে তাকিয়ে দেখুন ডরাসকে হ্যাঁ ডরার কিছু নাই আমি আছি না আপনি নিশ্চয় লাল মোহাম্মদ আমি হিক্কা জি সালাম আলাইকুম আসুন কেমন আছেন হিক্কা সাহেব আমাকে দেখে কেমন মনে হচ্ছে দারুণ শক্ত মজবুত একেবারে ইস্পাতের মতো ব্যবসার বেলাও কিন্তু আমি ইস্পাতের মতোই কঠিন ঠিক বুঝতে পারলাম না আমার সাথে ব্যবসা করতে হলে যা বলবেন তাই করবেন কথার হেরফের হলে বিপদে পড়বেন আরে না না কথার কোনো হেরফের হইব না আপনি আমার লগে ব্যবসা কইরেই দেখেন না কত মাল নিতে পারবেন আপনি যত দিতে পারবেন টাকা পয়সা কোনো অসুবিধা হইব না তাছাড়া আমি এলাকার সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব সমাজ সেবক জনদরদী লাল মোহাম্মদ লাল মোহাম্মদ লাল মোহাম্মদ লাল সালাম লাল সাহেব একটা কথা মনে রাখবেন জি বলেন আপনি মাল যত ছড়িয়ে বেচতে পারবেন লাভ ততই বেশি হবে হ্যাঁ হ্যাঁ তাই করুন সঙ্গে টাকা নিয়ে আসছি আজ মাল পাওয়া যাবে না টাকা এনে থাকলে অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আর একটা কথা হ্যাঁ একবার যেখানে লেনদেন হবে পরের বার সেখানে আর হবে না প্রত্যেক বাড়ি জায়গা চেঞ্জ হতে থাকবে হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই চলুন কোথায় কেন মাল নেবেন না ও ইয়েস 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 যেখানে যে কোনো অবস্থায় থাকো না কেন সব সময় সতর্ক থাকবা হরিণের মতো কান সজাগ রাখবা বিড়ালের মতো নিঃশব্দে চলাফেরা করবা বিশের থেকে ১৯ হওয়ার আগেই বাতাসে মিলাই যাইবা এই কারবার করা যত সহজ ততই কঠিন মনে রাখবা ডাইন হাতের খবর যেন বাম হাত না জানে এইবার পরীক্ষামূলকভাবে এই ভয়ঙ্কর সুন্দর মাল প্রথম তোমরা নিয়ে যাবা খাগানছড়ি কেমন আছিস মা ভালো তুমি কেমন আছো তোমরা কেমন আছো ভালো খুব ভালো
তোমরা কোথায় যাচ্ছ? আমার লাগেজ আনবে কি? ও লাগেজ লাগেজ। পরীক্ষা কেমন দিলি? ভালো। হ্যাঁ তারা চোখের পানি ফালাইতেছ যত সব কুবা। পপি মা আমি একটু বাইরে গেলাম, তুই রেস্ট নে। মাম্মি এতদিন তোমার একা একা খুব খারাপ লেগেছে না? আর লাগবে না, এখন থেকে আমি তোমার কাছেই থাকবো। পপি কেমন আছিস? ভালো। তুই একদম বদলে গেছিস। কেমন? অনেক সুন্দর হয়ে গেছিস। তুই অনেক সুন্দর হয়ে গেছিস। আচ্ছা কতদিন পর দেখা হলো রে? প্রায় এক বছর পর। আচ্ছা চাচা বললেন তোকে আর যেতে হবে না, সত্যি? এখন থেকে আমি এখানেই থাকবো। চল ঘরে চল। চল মাম্মি চা খাবো, তোরা উপরে যা আমি পাঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে যাও। চাচা কেমন আছে?